অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ফ্রি অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেলে দেখো এরকম লাভ লাগে আমাকে হ্যাঁ লিখে দাও ওকে তৈরিও করেছে একটাকে গো এই এক দেখো যে এতক্ষণ ভেতরে দিচ্ছিল খাচ্ছিল এখন যে লক্ষ্মণ রেখা পার করেও যাবে না হরলিক্স ভাপা পিঠে কেক তিনটের মিশ্রণ খেয়ে তোমার কেমন লেগেছে একটু বলো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি বুঝতেই পারছো যে আমি অফিস থেকে বেরিয়েছি আজকে সকাল থেকে কোনো ব্লগ করার টাইম পাইনি তো কারণ একটু প্রেশার ছিল অফিসেরও আর বাড়িতে একটু দেরি করে মানে তাড়াতাড়ি বেরিয়েছি তো সব কিছু মিলে ঝুলে সকাল থেকে একদমই টাইম পাইনি তো প্রীতম এখন এলো আমাকে নিতে আমি প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বাইরে তো এখন আধা ঘন্টা না না আমার আগে ওর দোষ নেই আমি দোষ দিচ্ছি না কিন্তু আমার ছুটি হোক আমি ভেবেছিলাম দেরি করে হবে আমি ওকে দেরি করে আসতে বলেছি আর তারপর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওই জন্য আমাকে এসে দাঁড়াতে হয়েছে তো এখন যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে ও বলছে যে মিষ্টি খাবে তো মিষ্টি খাইয়ে নিয়ে তারপর যাচ্ছি বাড়ি চলে এসেছি ভুট্টার দোকানে আমি খাবো ভুট্টা আর প্রীতম খাবে মিষ্টি ওই দেখো এখানটাতে কারা এসেছে আমার আমার ব্লগ দেখে আজকে এরা এসেছে এখানে ভুট্টা খেতে তিনটে 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 দাও তুমি খাবে তিনটেই দাও তিনটে দাও এই ঘোড়ার গাড়িটা তখন চলতে চলতে আমি পেছন ঘুরে কোনোভাবে ভিডিও করেছিলাম এখন দেখো সামনে থেকে দেখাচ্ছি ওরা এতক্ষণে এসেছে ঘোড়ার চোখ দুটো আটকে দিয়েছে ও দেখছে কিভাবে ও যাতে সামনে দেখায় এই যে পরিচয় করায় ও হচ্ছে নিকিতা আমাদের অফিসে আমার কলিগ আমার ভিডিও দেখে বলছে তুমি ভুট্টা কোথায় পাওয়া যায় আজকে অ্যাড্রেস দিয়েছি এখানে দেখছি ওরাও এসছে ও আরও যায় পাবে না এখানেই পাবে একমাত্র বাপরে আগুনের ঝলকি যেভাবে উঠছে কুছ বলনা চাহতে হ্যায় আপ বড়ে আচ্ছে লাগ রহে হ্যাঁ কোন ভুট্টা আচ্ছা গুড থ্যাংক ইউ বলো ইসকন মন্দিরে আমার কথা বিশ্বাস না করে গেছিলে থ্যাংক ইউ হ্যাঁ আমার কথা ইসকন মন্দিরে দেখেছিলাম কোথায় ইসকন মন্দিরের বাইরে আমি ওকে তখন বললাম কোথাও পাওয়া যায় না একমাত্র এখানেই পাওয়া যায় তারপরে তুমি গেছো না মানুষকে অবিশ্বাস করলে এরকমই হয় তেলটা তো দেখো মানে সব কাজে ওস্তাদ হলে যা হয় আর কি দেখো তোমার তোমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ফ্রি অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেলে দেখো হ্যাঁ লিখে দাও ওকে হ্যাঁ পার্ট টাইম টাটা যাচ্ছি আজকে খেলা আছে আমার বড় দাঁড়াতে দিচ্ছে না আমাকে আমার হয়ে গেছে ভুট্টা খাওয়া ও এখন এসেছে মিষ্টি খেতে ও এখন মিষ্টি খাবে যেটা আমার একদম পছন্দ না ও নিয়েছে এটা বাবা দেখেই কি করা মনে হচ্ছে আর একটা মালাই কারি দুটোই করা মিষ্টি তুমি খাও আমি এত কড়া মিষ্টি খাই না 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 কিসকো তো বড় দেখো মিষ্টি খেয়ে হয়নি দেখি না হাতটা সরাও এই গ্যাস দাও ও আপনাদের ভাজি নেই গরম গরম ভাজা দেখতে খুব ভালো লাগে খাও খাও আমাকে দেখে দেখে খাও আমাদের বাইরে খাওয়া নিছে মিষ্টি খেয়ে হলো না এখন আবার এটা খাচ্ছে এসে ঠান্ডার মধ্যে গরম গরম ভালো লাগে না দেখো একটা খেলো একটা খাওয়ার পরে আবার আরেকটা নিলো আমাকে দেখে দেখে কত খাচ্ছে এইসব মায়ুস করে মুখটা দেখো না বাবু ভালো তো খাও 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 দেখো আজকে আসার আগেই এসে বসে আছে অন্যান্য দিন আসার পরে আসে না দৌড়ে দৌড়ে আজকে আসার আগেই বসে আছে দাঁড়া দাঁড়া বাঁচি না আল্লাহ দে ঘরে ঢুকে যাচ্ছে তো তুমি এদিকে দেরি করছো বলে এখানটাতেই দাও এখানটাতেই দাও আরে ও খাবে না থাক ও ওখানে বসেই আছে খাবে না আমি বললাম না খাবে না ওই দেখো দিয়ে রেখেছে ও খাবে না ও খায় না এটা ও আরেকটা যে আছে না ও খায় খাবে না বাবু ছেড়ে দাও ওকে দাও না ওকে দাও যে খাচ্ছে তাকে দাও এই তোমার এই জিনিসটাই ভালো লাগে না
এটা এই কুকুরটা ইগো বেশি কিসের ইগো বসেছিল শান্তি মাতান ঠান্ডার মধ্যে তুমি উঠিয়ে দিয়েছো ও আরাম প্রিয় বেশি ওর খাওয়া লাগে না ওর আরাম লাগে এইটাকে দেখো মানে ওকে ভেতরে দাও ওখানে অত দূর যাবে না খেতে তৈরিও করেছে একটাকে গো এই এক দেখো যে এতক্ষণ ভেতরে দিচ্ছিল খাচ্ছিল এখন ওই যে লক্ষ্মণ রেখা পার করেও যাবে না আরেকজন বসেছিল এতক্ষণ তাই খাওয়া শুরু করছিল না মানে তো এসে জাস্ট ফ্রেশ হলাম এখন আর প্রীতম অলরেডি নিচে চলে গেছে আজকে খেলা আছে যেটার জন্য ভুট্টার দোকানে একটু দাঁড়ালাম না তাড়াহুড়ো করে চলে আসলাম তো খেলা দেখতে চলে গেছে নিচে বাচ্চে একদম কাটায় কাটায় 9:30 আর 9:30 থেকেই নাকি ফুটবল ম্যাচ তো আমিও এখন যাব নিচে কারণ গিয়ে টিফিন বক্স টক্স ধুয়ে টুয়ে একবারে আর আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়াও করে নেবো কারণ রাত্রেবেলায় বেশি দেরি করে খাওয়াটা ঠিক না আর কালকে অনেক কাজ কালকে ছুটি আছে আমার প্রীতমের দুজনেরই ছুটি অ্যাকচুয়ালি ডক্টর দেখানোর ডেট আছে তো ডক্টর দেখাবো আর তার জন্যই ছুটিটা নিয়েছি আর কি তো আজকে ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো কাল সকাল সকাল বেরিয়ে যাবো ডক্টরের কাছে তারপরে যদি খুচকাজ কিছু কাজ থাকে কারণ আমাদের এখনও অনেক দরকারি জিনিস আছে যেগুলো কেনা বাকি প্রচুর 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 জিনিস সেগুলো আস্তে আস্তে কিনতে হবে এক এক করে শীতের অনেক কিছু আছে মোজা বলো খুব মানে ছোটোখাটো জিনিস মোজা বলো হ্যান্ড গ্লাভস বলো এরকম প্রীতমের অফিসের জুতো লাগবে আমার সবসময় পড়াটা জুতো লাগবে যেটা গতকাল কেনার জন্য ভেবেছিলাম যাবো আবার যাওয়া হয়নি তো এরকমই খুচকাজ দুটো নাইটি কিনতে হবে এরকমই তো সব কিছুই ছুটির জন্য আমরা ওয়েট করি তো কাল যদি বের হই আমাদের ডক্টরের দেখানো তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমরা এই কাজগুলোও করে নেব বিছানাটা অন্যরকম মনে হচ্ছে কেন বিছানাটাতে এরকম অবস্থা কেন মা কোথায় মাকে কোথায় পাঠিয়ে দিয়েছো কি অবস্থা দেখো এক খেলা দেখছে জন্য বাপ বেটা মিলে মাকে তাড়িয়ে দিয়েছে কি অত্যাচার এরকমভাবে আমার শাশুড়িকে অত্যাচার করে এরা দেখেছো বেডরুম থেকে সরিয়ে দিয়েছে এগুলো মানা যায় এই সমস্ত জিনিস মানা যায় যাই হোক আশা করছি মা শুয়ে পড়েছে মানে সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট তো আরেকবার জিজ্ঞেস করে নিই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও এসে খাওনি অফিস থেকে এসে তাহলে তো খেয়ে নাও এটাতে এই যে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি এখন একটু পাঁপড় ভেজে নেবো কারণ রুটি আছে কিন্তু রুটি খাবো না আলু ভাজা আছে তো ভাত ঘি আর প্রীতম যেহেতু নিরামিষ সবজি খুব একটা ভালো খায় না তো এই পাঁপড়টা আর আলু ভাজাটা দিয়েই অমনি বেশি ভালো খাবে তো তার জন্য এটা ভেজে নিচ্ছি যাতে আমাদের রিফাইন্ড অয়েল শেষ হয়ে গেছে সব কিছু যেন সর্ষের তেলে ভাজছি আর কালারটা দেখো একদম ইয়েলো হয়ে যাবে এটা সাদা হয় নর্মালি কিন্তু আজকে পুরো ইয়েলো হয়ে যাবে পাঁপড় ভাজা হয়ে গেছে আর একবারটি ডাল ছিল তো ডালটাও একটু গরম করে নিচ্ছি তো এখানটাতে দেখো এটা ছিল সব মশলা দিয়ে কী করে এটা কিছুতেই নামটা মনে পড়ছে না এখন আছে এখানে আলু ভাজা পাঁপড় ভাজা আর ডাল আর এখানে হচ্ছে বাপি ভাপা পিঠে নিয়ে এসেছিলো তো ওটা প্রীতম খায়নি তো ওটাই রাখা আছে এখানটাতে তো এটা ভাত খাওয়ার পরে যদি ইচ্ছে হয় তাহলে পরে আমিই খেয়ে নেব এখানে প্রীতম এখনও অবধি আসেনি তো আমি দুধটাও গরমে বসিয়ে দিই দুধটা গরম দেওয়া সব কমপ্লিট বাসন টাসন সব ধোয়া কমপ্লিট আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ হরলিক্স তো এই দুধটা মানে একটু ঠান্ডা হোক এটা প্রীতম ওপরে যাওয়ার সময় ফ্রিজে ঢুকিয়ে রেখে যাবে আর আজকে দুধের সাথে আমি কী মিশিয়ে খাবো বলো তো আজকে আর খই খাবো না আজকে নতুন একটা জিনিস ট্রাই করব এই যে ভাপা পিঠেটা দেখছো এই ভাপা পিঠেটাকে আমি দুধের সাথে হরলিক্সের সাথে হরলিক্স আর ভাপা পিঠের কম্বিনেশন কেমন লাগে আর তার সাথে আছে এখানটাতে একটা কেক দেখলাম কেকটাও আছে এটাও দিয়ে নেবো দুধের মধ্যে তাহলে পরে আর শুধু শুধু দুধ খেতে হবে না হয়তো আজকে এই দুটোর কম্বিনেশনে আমি আজকে খেয়ে তোমাদের জানাবো কেমন লাগে নাও ভাপা পিঠে হাফ খাবে না তা আমি নিয়ে চলে গেলাম পরে কিন্তু বলবে না তো প্রীতম খাবে না বলে দিল তো পুরোটাই আমার আর এটা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে খাবো রসিয়ে কষিয়ে একটু পরে এখনই যে ভাত খেয়ে উঠলাম তো এখন বাচ্চা কটা 10:15 বাচ্চে তো একটু পরে গিয়ে খাবো ঠান্ডা হোক তখন দুধটা তো জাস্ট হরলিক্স আর এই যে দেখো দেখেই আনলাম এগুলো নিয়ে আসলাম ওপরে আর একটু বাদে খাবো কারণ জাস্ট ভাত টাত খেয়ে না আর পেটে জায়গা নেই এখন আর এগুলো তো দেখছো সব ভারী ভারী জিনিস ভাপা পিঠেটাও ভারী কেকটাও তাই আর হরলিক্স তো হরলিক্স ছেড়েই দাও তো তার জন্য আর আজকে ভেবেছি আমি সীতারামানটা দেখবো কারণ প্রীতম এখন আবার একটু ব্রেকের জন্য এসেছিলো ওপরে এখন আবার যাবে নিচে
15 মিনিট পরে আবার খেলা শুরু হবে। তো আমি এখন সীতারামানটা দেখব, আর এটা তো আছে সঙ্গী সাথী। আর একটা জিনিস যেটা বলতে গেলাম, হ্যাঁ নিচে থেকে নেল কাটার নিয়ে আসলাম, যে নখগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে। ডেলি ভাবছি কাটবো কাটবো, স্পেশালি ডান হাতের নখটা, ওটা আছে কাটবোই, কোনো দিন মনে থাকে না। আর ডেলি অফিসে গিয়ে আমার মনে পড়ে যখন কোনো অপশান থাকে না, তো তার জন্য আজকে মনে করে আমি নিয়ে এসেছি নেল কাটার, যে আজকে আমি নখটা কাটবো। তো চলো এখন দেখা যাক সীতারামান মুভিটা, আমি দেখা শুরু করি। আর কেমন লাগলো কী লাগলো, শুধু মুভি কেমন লাগলো তা না, এই হরলিক্স আর ভাবা পিঠের কম্বিনেশনটা কীরকম লাগলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার। 11টা বেজে গেছে, আমি মোবাইলে ফেসবুক ঘাঁটছিলাম, আর এই যে ও যে এসেছিলো ব্রেক টাইমে, তারপরে আর নিচে গিয়ে দেখে বাপিমা দুজনেই বিছানা করে ঘুমিয়ে পড়েছে। ও বলেও আসেনি যে খেলা দেখতে যাবে, তো বাপিমা ভেবেছে ও আর যাবে না নাকি, তো বেচারা আবার নিচে গিয়ে ঘুরে চলে আসলো, এখন মোবাইলে দেখছে খেলা। আর আমিও আর ওই জন্য মুভি দেখবো বলেছিলাম, মুভিটা চালালাম না, কারণ মোবাইল ঘাটতে ঘাটতেই টাইম চলে গেছে, এদিকে যে দুধ টাইপ হয়ে পড়ে আছে সেটাও খেয়াল করিনি। তো এখন আমি খাবো, তো খাওয়ার আগে যেটা করব, এগুলোকে তো একটু একটু করে দেখি এটার। নট ব্যাড, এটা দিয়েও দেখি। এটা দিয়ে খুব ভালো লাগছে, একদম মিত্তি মিত্তি। তো এই যে দেখো পুরো একদম সবগুলোকে এটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে দুধটা অ্যাবজর্বও করে নিয়েছে, বেশ ইয়াম্মি লাগছে খেতে। আমি এক চামচ খেয়ে দেখলাম, যথেষ্ট সুন্দর লাগছে। তো এটাই আমি খাবো, হরলিক্স ভাপা পিঠে কেক তিনটের মিশ্রণ। খেয়ে তোমার কেমন লেগেছে একটু বলো, ফিডব্যাক দাও। আমি খেয়েছি, ওকে এক চামচ দিয়েছিলাম, এক চামচ খেয়ে ফিডব্যাক দাও বাবু। দুর্দান্ত দুর্দান্ত, মিথ্যে কথা মিথ্যে কথা। আইয়ে ইসে ট্রাই কিজিয়ে, মুখের মধ্যে দেখলে এত কি লাগিয়ে রেখেছো গো, ড্যাব 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 করে বোরোলিন, এত বোরোলিন কেউ লাগায়? ইস, মাঝে মাঝে এরকম কোনো জিনিস নতুন নতুন ট্রাই করা, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, ভালো লাগে ট্রাই করতে। তো ট্রাই করে দেখলাম, আর এই হরলিক্সের সাথে ব্যাপারটা বা দুধের সাথে ব্যাপারটা, আমার যে কোনো জিনিস দিয়ে ট্রাই করার, পাউরুটি দিয়ে বা পাউরুটি তো ছোটোবেলা থেকে খাই সেটা আলাদা ব্যাপার, বাট যে কোনো জিনিস দিয়ে ট্রাই করতে আমার ভালো লাগে, শুধু দুধ তাও খাবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই শেষ করছি, আজকে সকাল থেকে কিছু করিনি, এই অফিসের পর থেকে এই কয়েক ঘন্টার মধ্যে যতটুকু যা কিছু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো আজকে এখানটাতেই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে, আর ততক্ষণ।